হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ইলাস্ট্রেটরে ইঞ্চি টাইপ করবেন। তো আমার নাম দেবমধু আর আপনারা দেখতেছেন ডিএম টেকনিক। তো চলুন শুরু করা যাক। তো মনে করেন এই যে একটা সাইজ চার্ট যার মিডিয়ামের লেন্থ হবে 27 ইঞ্চি আর চেস্ট হবে 28 ইঞ্চি। এখন আপনারা ইঞ্চিটা কিভাবে টাইপ করবেন? তো আমরা নর্মালি যদি কিবোর্ড থেকে চেষ্টা করি দেখি কি হয়, এখানে কিন্তু আপনার কমা হয়, এটা কিন্তু আপনার ইঞ্চি হয় না। এখন ইঞ্চিটা যদি আপনারা দিতে চান তাহলে ডিরেক্ট দেওয়া যাবে না, কিবোর্ড থেকে একটু সিস্টেম করে দিতে হবে। সেজন্য ধরেন আমি যে 27-এর সামনে ইঞ্চি দেবো, এই জন্য 27-এর ডানে আর কি কার্সার রেখে এখান থেকে যাবেন উইন্ডো, উইন্ডো থেকে যাবেন টাইপ, টাইপ থেকে যাবেন এই যে গ্লিপস। এখানে কিন্তু ওই যে দেখবেন যে অনেক ধরনের প্রতীক দেওয়া আছে, আপনারা যে কোনোটা ইউজ করতে পারেন। তো আমি এখন যেহেতু ইঞ্চি ইউজ করবো, এই জন্য এখানে যে ইঞ্চিটা কী করতে হবে, ডাবল ক্লিক করলে হবে। এরপর আবার এই যে 28-এর সামনে দেবো, এখানে রেখে আবার এখানে ডাবল ক্লিক, তাহলে কিন্তু হয়ে যাবে। এইভাবে আপনারা যে চিহ্ন চান এখান থেকে কিন্তু দিতে পারবেন। তো এই ছিল আমার ভিডিও, এটা বসে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।